নমস্কার, মধুয়ার্নার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমি জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপিতে নরম তুলতুলে দোকানের মতো পারফেক্ট রসগোল্লা করে দেখাবো। অনেকে এই রসগোল্লা ঠিকঠাক তৈরি করে নিতে পারেন, আবার অনেকেই ঠিক মতো তৈরি করতে পারেন না। তৈরি করতে গেলে হয়তো চিনি শিরায় দিতে গেলে সঙ্গে সঙ্গে ভেঙে যায়। তো আজ আমি আপনাদের ঠিকঠাকভাবে বলে দেব এই রসগোল্লা তৈরি কিভাবে করতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, তবে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন, তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে রসগোল্লা তৈরি করার জন্য গ্যাস অন করে দিয়েছি। গ্যাস অন করে কড়াইয়ে সামান্য পরিমাণে প্রথমে জল দিয়ে দেব। এই জল দেওয়ার কারণ হলো কড়াইয়ের নিচে যে সর পড়ে তা আর এখন পড়বে না। আমি এখানে ফুল ক্রিম 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দোকানে কিন্তু ফুল ক্রিম দুধ বা খাঁটি গরুর দুধ ব্যবহার করা হয়। দুধ ফুটে গেছে, গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দেব। এইবার দিয়ে দেব 2 চামচ ছেঁকে রাখা লেবুর রস। লেবুর রস দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ছানা কেটে গেছে, ছানা জমাট বেঁধে গেছে, হালকা হলুদ রঙের হয়ে গেছে ছানার জল, দেখতেই পাচ্ছেন। এবার একটি পাত্রে পাতলা সুতির কাপড় দিয়ে ছানা ছেঁকে নেব। যদি আপনারা ছানা টক দই বা ছানার জল দিয়ে ছানা কাটান, তবে আর ছানা ধুতে হবে না। আমি লেবু রস দিয়ে ছানা কাটিয়েছি, তাই ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। এবার ছানা থেকে ভালোভাবে ছানার জল হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব বের করে নেব। ছানার মধ্যে যদি বেশি জল থেকে যায়, সেই ছানা দিয়ে মিষ্টি বানালে মিষ্টি শিরায় দিলেই ভেঙে যাবে। এবার এই ছানাকে আমি আধ ঘন্টা উঁচু জায়গায় বেঁধে জল ঝরিয়ে নেব। আধ ঘন্টা পর ছানা মেখে নেব। ছানাকে খুব সুন্দর করে হাতের তালুর সাহায্যে মেখে নেব। এমনভাবে মেখে নেব ছানার মধ্যে যেন কোনো লাম্প না থাকে। একদম স্মুথ করে মেখে নিতে হবে। দেখুন আমার কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে। তবে ছানাকে কিন্তু অতিরিক্ত সময় ধরে মাখলে চলবে না। ছানার মধ্যে যে ফ্যাট থাকে তা বেরিয়ে এলে, তেলতেলে হয়ে গেলে মিষ্টি শক্ত হয়ে যাবে। আমি এখানে প্রায় 4 থেকে 5 মিনিট মেখে নিয়েছি। এবার ছানার লেচি কেটে নেব। আমি লেচিগুলিকে মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি। এবার হাতের তালুর সাহায্যে ছানার বল তৈরি করে নেব। দেখুন এই বলগুলির মধ্যে কোথাও ফেটে যায়নি। ছানার বল যদি গোল করার সময় ফেটে যেত, তবে বুঝতে হবে ছানা ভালোভাবে মাখানো হয়নি। তখন ছানা আরও একটু টাইম নিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এইভাবে ছানার সমস্ত বল তৈরি করে নিলাম। এবার চিনি শিরা তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে নিলাম।
আর তার সাথে দিয়ে দেব প্রায় 5 কাপ জল। চিনি ভালোভাবে মিশে গেছে এবং জল ফুটতে শুরু করেছে। এবার ছানার বলগুলি একটি একটি করে ছেড়ে দেব। চিনি শিরায় যখন বলগুলি ছাড়বেন তখন ধীরে ধীরে ছাড়বেন, না হলে চিনি শিরা হাতে ছিটকে পড়তে পারে। গ্যাসের ফ্লেম এই সময় হাইতে রাখবেন। আর কোনো কিছু সাহায্যে মাঝে মাঝে চিনি শিরা নাড়িয়ে নেবেন। আমি এখানে ছানার বলগুলিকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব প্রায় 15 মিনিট। যদি মনে হয় চিনি শিরা অনেক গাঢ় হয়ে গেছে চিনি শিরায়, তাহলে ফুটন্ত জল এখানে ব্যবহার করতে পারেন। দেখুন, 15 মিনিট পর রসগোল্লাগুলি এখানে তৈরি হয়ে গেছে, ভেঙে যায়নি। রসগোল্লাগুলি ফুলে কত বড় হয়েছে। এবার একটি পাত্রে সার্ভ করে নেব। এবার আমি আপনাদের দেখাবো রসগোল্লা কীরকম সফট হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে। এটা হাত দিয়ে দেখাই। তাহলে দেখে নিলেন তো কত সহজে রসগোল্লা তৈরি করে নেওয়া যায়। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। সামনেই জামাই ষষ্ঠী, জামাইদের এই রকম নরম তুলতুলে রসগোল্লা করে খাওয়াবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে।